এবার আবুধাবি টি-10 লিগে ম্যাচ গড়াপেটা সহ বেশ কিছু অভিযোগ পেয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের দাবি, মোট 6টি দুর্নীতির মামলার তদন্ত শুরু করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়, আইসিসির একটি সূত্র তাদের জানিয়েছে টুর্নামেন্ট চলাকালীন মোট $18 মিলিয়ন বাজি ধরা হয়। সেই সূত্র আরও জানায়, লীগটির পৃষ্ঠপোষক ছিল একটি বেটিং কোম্পানি। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকরাও দলের ব্যাটিং বোলিং কম্বিনেশনগুলো ঠিক করে দিয়েছিলেন বলেও সূত্রটির পক্ষ থেকে জানানো হয়। শেষ দিকে এই লিগে খেলতে আসা তারকা ক্রিকেটারদের স্বল্প নোটিশে বাদ দেয়া হয়, এতে বিস্ময় প্রকাশ করে আইসিসির দুর্নীতি দমন কমিশন। পরে তদন্ত করতে গিয়ে ক্রিকেটার ও দলের মালিকদের বিরুদ্ধে সন্দেহজনক বেশ কিছু কার্যকলাপের আরও কয়েকটি অভিযোগ পায় আইসিসি। গত বছর 23 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অনুষ্ঠিত হয় আবুধাবি টি-10 লিগের ষষ্ঠ আসর। এতে অংশ নেয় মোট 8টি দল, ফাইনাল সহ মোট ম্যাচ হয়েছে 33টি। শিরোপা জিতে ডেকান গ্লাডিয়েটর্স। সদ্য শেষ হওয়া আবুধাবি টি-10 লিগের এই আসরে খেলেছেন সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, মঈন আলী, নিকোলাস পুরান, সিকান্দার রাজা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকা ক্রিকেটাররা।